সরকারকে রোহিঙ্গাকে মানবিক সাহায্য দেওয়ার জন্য অনেক ধন্যবাদ যে দুনিয়ার ইন্টারন্যাশনাল কমিউনিটির মন্ত আর আসিয়ান তরফতো যে রোহিঙ্গা কমিউনিটি পার্টিশন গড়িবলা জীবা বর্মালো এগ্রিমেন্ট দুনিয়ার তরফতো গড়িবলা হওয়ার এবার মোতালে রোহিঙ্গা মুজলমক যারা ফসল অগস্ট মরে জিনিসের ঠাইরে বাংলাদেশ আগিয়ে গে তার রেপার্টিশনের মোতালে কিছু হয়ে বলে স্যার তার নিজের মুখত আনা লই সাইম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম জি অনরারে বর্মা মধ্যে লাগার বার মুতালে কারণ হঠাৎ করে চলে অনরার দেশে তোমাদের যাই বেগনে আরার যাইম বই কেন যাইম দে আরার বিচার গান আরারে গরি দিলে সুন্দর করে আরারে আধা হওয়া দিলে ফাল্লা দিব হদা আরা বুনি ফাল্লা মুসলমান মিলে রোয়াঙ্গে দিলে আরা ন যাইম আরা যেদু 12 লানে 13 লাখ আসি বলে হরিম বেকুলুন দিলে আরা ফুয়াতি দিলে আরা ফুয়াতি যাইম বই আরার তো আধা হওয়া দিলে মজা দা আগে দিন দিলা যাই দুলুন গজ্জে পারাম মাতে গলি গলি আরে বেড়া রে তা সুবার কিন্তু আরে দরু দরু লজে মুরা গলা গে গেল শান্তি করে তাই কি আর আর যদি হেরা যদি দিলে বরং মারে আর আর বিচার গান আর যেহেতু মা বোন মারি ফেলাইয়ে পাই বন্ধু মারি ফেলাইয়ে তো আর আর হিসার আর বিচার গান গরু দিয়া ফুরিব আর নিজের বিড়া নিজরে দিয়া ফুরিব নিজর গর বিড়া গর নিজরে দিয়া ফুরিব নিজর গদ্দর বাঁধি দিয়া আর নিজর এদুন দন দলত গিয়ে গই এদুন আজ্জা ভাজ্জার মা বোন মরি গিয়ে গই বাবাই মরি গিয়ে গই কি তার আর বিচার গান গরু দিয়া ফুরিব তো আর তো যাইম বা শান্তি করে আচ্ছা জি মুতল বিশ্ব করি আছে অনার দেশের মধ্যে অনার হেলে গানা গুশকল বাসে আছে না হেলে আছে না আছে রে এন্দে হানা হাকা হাত দান আছে আচ্ছা তো অনার দেশে তো কলমা দিয়ে হইলা হইলা এর খবর কে হালত কো চলে শান্তি হইব তোমরা যদি কিনদিলা অফিসারে যদি আইও এরে আর দুঃখ মাদা আগত দিলে তো তোমরা অফিসারে নোয়াস বাংলাদেশের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে রোহিঙ্গা মুসলিম জিনিসার কেস জানার দুনিয়ার আইসিসি আর আইসিজে জাস্টিস কোর্ট তো আরা গুসে ইবাফে গড়ি দিওরে এ আরার দেশে আরা ফিরা দিয়া বলিব যেটা হতে সাথে তারা যদি আরা ড্রয়িং কে কমকল বিল এক মাসের ভিতর আরা পুরো কমতে দিয়ে বাড়ি গেলে এক মাসের ভিতরিও আরা পুরো কমতে দেশে ভিতর লইয়া বলিব এত লই যাবা এত লই যাবেন বলে ইবাগ আরা ইনসাফ করে লামাটা চলা দিবলা সাথে লা ড্রয়িং কে কমকল হবলা স্যার তারা হবলা সাথে আরা সে ইনসাফ লে আরা ওত তারা ফিরে যাবলা স্যার আরা এক ঘন্টা আরা তো 10 বছর মত লাগে ড্রয়িং কে কমকল হবলা সাথে তার ভালো করার মধ্যে অনরা কিছু রাই ওরে এ দিন আয়ে সগাই ফোন দিলে আরা তো দিন হালক চলো দে বাংলাদেশ মুসলিম খেমা মরে এন্দিলা কেমত রিফিউজি বানা ভরিব দিলে রোহিঙ্গা মুজলম কলে বাংলাদেশী মুজলম কেমত হয়ে পেলায় স্যার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. I am NDP press admin. The Rohingya Government said that the Myanmar authorities ordered the telecoms companies to shut down internet services in complete town western in Myanmar. A leading operator said on Saturday amid heightened tensions in the region, Syrian government troops are fighting ethnic rebels. Tenor Group said the Ministry of the Transports and Communications directed all telecoms companies to temporarily suspend internet services in 8 townships in Arakan state Aikav and the neighboring Chin states citing disturbance of peace and issue of internet activities to coordinate illegal activities. The southern went into effect late on Friday. The statement said that now our appeal and we are seeking internet services or internet communications because this is a systematic plan of the Myanmar's government and the ministry that to displace or remove the Rohingyas from their own motherland, from Burma, Arakan state, Aikav, and also the Myanmar government will try to make refugees camp in Aikav, also where about many excavators to break down Rohingyas houses, but they failed to do because the Rohingya loaded to the international communities about their plans by internet communication so that the Myanmar's government has brought this idea in the name of Arakan army rebels fight to displace the righteous Rohingya Muslims from Burma, Myanmar, Arakan state so that we are seeking international rights group and media in Burma, Arakan state, ICAP. Now we are in jeopardy or dread or of our life. We seek PSA Public Safety Act. Public Safety Act to trigger violence. We hope that the international community will formulate a thought of law
a tatlu to save us from their clashes. We don't want to lose our family members again. Please reopen internet communication services because we are in dread or anxiety. We are successors of Obama, Arakan State, ICAP. We are seeking justice of genocide case, exemplary punishment at the execution against of the culprits. We are also requesting to international community and the internet companies to open internet communication services. Otherwise, the Myanmar's cruel government will demolish us or displace us from Burma or Myanmar. I can state I cap. This is a new way to our plan to displace us again. We don't want to be your problem. The Myanmar government is making a seed problem again and again. The Rohingya want to see.